এরপর প্রশ্ন হলো ফেসবুক ইউটিউব সহ বিভিন্ন মাধ্যমে ভিডিও দেখার সময় যে সালাম দেওয়া হয় সেই সালামের উত্তর দেওয়া কি বাধ্যতামূলক? এর উত্তর হলো আমরা যে লাইভ অনুষ্ঠানগুলো করি সরাসরি টেলিভিশনে ফেসবুকে ইউটিউবে যিনি সালাম দিচ্ছেন তিনি সরাসরি সালাম দিচ্ছেন অডিয়েন্সকে, এরকম যদি হয় তাহলে অডিয়েন্স এবং দর্শকদের কিছু মানুষ সালামের উত্তর দিলে বাকি দিনটার থেকে যথেষ্ট হয়ে যাবে। কারণ এই মজলিসে কেউ একজন বাহির থেকে আসলেন, তিনি এসে যদি আসসালামু আলাইকুম বলে প্রত্যেকটা মানুষের জন্য জবাব দেওয়া ওয়াজিব না, কিছু মানুষ জবাব দিয়ে দিলে সবাই তরফ থেকে কি হয়ে যাবে, ওয়াজিব আদায় হয়ে যাবে। এই জন্য লাইভ অনুষ্ঠানে যদি সালাম দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে সেই সালামটার জবাব কিছু মানুষ নিলে সবার পক্ষ থেকে কি হয়ে যাবে, আদায়। আপনি আমাদের প্রশ্নোত্তর সেশন শুনছেন, আমরা শুরুতে সালাম দিলাম, তো সালামের জবাবে কিছু দর্শক হয়তো ওয়ালাইকুম আসসালাম কমেন্টে লিখে দিয়েছেন, যথেষ্ট সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। আর যদি আপনিও সেটা ওয়ালাইকুম আসসালাম লিখে জবাব দেন তাহলে আপনি সালামের জবাব দেওয়ার সব পেয়ে গেলেন। আর যদি রেকর্ডেড হয়, ভিডিওটা রেকর্ডেড ভিডিও, সেখানে হুজুর তার বক্তব্যের আগে আসসালামু আলাইকুম বলছেন কিন্তু এটা রেকর্ড করা, তাহলে ওইটার জবাব দেয়া কারোর জন্য আবশ্যক না। কথা কি বুঝতে পারছি?